নানা বিড়ম্বনার কারণে বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পাবনা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা যাতায়াত করছে কাজিরহাট আরিচা নৌরুট দিয়ে। মানিকগঞ্জের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। একসময় দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়িঘাটের প্রায় 10 কিলোমিটার ভাটিতে এখানে স্থানান্তর করা হয় ফেরিঘাট। বঙ্গবন্ধু সেতু চালুর পর বন্ধ করে দেওয়া হয় ফেরি। এরপর এ ঘাটটি ছিল পরিত্যক্ত, সীমিত আকারে যাত্রী পারাপার হতো লঞ্চ আর স্পিডবোর্ডে। সম্প্রতি উন্নয়নমূলক কাজের জন্য বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা যেতে যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের, সময় লাগছে প্রায় দ্বিগুণ। এ কারণে এ রুটে মাত্র 6 মাসের ব্যবধানে যাত্রী বেড়েছে প্রায় 10 গুণ। যাত্রীরা অল্প সময় আর অল্প খরচে পৌঁছাতে পারছে গন্তব্যে। অনেক যানজট, 12-14 ঘন্টা 15 ঘন্টার মতো আমাদের সময় লাগছে ঢাকা যেতে, এখন আর এই সময় লাগতেছে না। সময় স্বল্পতার জন্য, সময়কে বাঁচানোর জন্য দ্রুত 200 টাকা দিয়ে খুব দ্রুত আসতে পারে 20 মিনিটে। যদি আমরা যমুনা সেতু দিয়ে যাই তাহলে সেখানে টাকাও বেশি লাগে, সময়ও বেশি লাগে। আগে যদি তো আমরা টানতাম 2-3 হাজার যাত্রী টানতাম, কিন্তু এখন 5-6 হাজার যাত্রী টানি। ব্যাপক যাত্রী চাহিদার কারণে এ রুটে চলছে এসি নন এসি সহ বিভিন্ন কোচ, যাত্রী পারাপার করছে লঞ্চ আর স্পিডবোটে। রেগুলার 9টা করে গাড়ি আমাদের এই ঢাকার উদ্দেশ্যে কাজিরহাট রুট হয়ে স্পিডবোট হয়ে প্রতিদিন যাতায়াত করতেছে এবং আমাদের টিকিটেরও প্রচুর চাহিদা রয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা ওদিক নাটোর থেকে এবং শাহজাদপুর উল্লাপাড়ার লোক হয়ে আপনার এই ব্রিজ না হয়ে আমার এই কাজিরহাট হয়ে কাজিরহাট আরিচা হয়ে ঢাকা ঢাকা যাচ্ছে। আমার বাড়ি বগুড়া, আমি সময় স্বল্পতার কারণে কাজিরহাট হয়ে বগুড়া যাচ্ছি। স্থানীয়দের মতে এ রুটে ফেরি সার্ভিস চালু হলে এটি হতে পারে বঙ্গবন্ধু সেতুর সবচেয়ে জনপ্রিয় বিকল্প রুট। যানবাহনের চাপও কমবে বঙ্গবন্ধু সেতুর ওপরে। কোনো কারণে ওই দিককার কোনো কিছু রিপেয়ার টিপেয়ার এটা সেটা বা কোনো ইটি হলেও এদিক দিয়ে অনায়াসে বহু মানুষের যাতায়াত কভার। ফেরি সার্ভিস চালু করা হোক, যাতে জাস্ট এপার আর ওপার, যাতে 20 মিনিট আধা ঘন্টার ভিতরে ফেরিতে পার করে দিলে গাড়ি ঘোড়া মানুষজন চলে যাইতে পারে, তাতে জনদুর্ভোগ কমবে। বিআইডব্লিউটিএস কর্মকর্তারা জানান যাত্রী চাহিদার কারণে এখানে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরিচার থেকে নরদা একটা জায়গা আছে কাজিরহাটের ডাউনে, ওই পর্যন্ত আমাদের ফেরি রুট করার চিন্তা ভাবনা এবং আছে এবং অলরেডি সমীক্ষা চলতেছে। অচিরেই আশা করি যে এই রুটটি চালু হবে। পাবনা থেকে এ রুটে ঢাকার দূরত্ব মাত্র 150 কিলোমিটার, অথচ যানবাহন পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় এ জেলার যাত্রীদের প্রায় 100 কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে ঢাকা যাতায়াত করতে হয়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।